আপনার শরীর থেকে বা আপনার হাড় থেকে কি খটখট আওয়াজ আসে? আপনার উঠতে বসতে সমস্যা হয়? শিরার উপর শিরা উঠে যাচ্ছে? আবার এই সব সমস্যার সাথে সেই অংশ ফুলেও যাচ্ছে। ঠান্ডা ওয়েদারে আপনার খুব কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডার ওয়েদারে আপনার শরীরের সব জায়গায় ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আপনার পাচন ক্ষমতা কি দুর্বল হয়ে পড়েছে? খাবার ডাইজেস্ট হয় না, টক ঢেকুরের সমস্যা হয়, সাথে কোনো কাজে মন বসছে না, সারাদিনই ক্লান্ত অনুভব হচ্ছে। এই সব সমস্যাগুলো যদি আপনার সাথে হয়, তাহলে এর কারণ আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। কিভাবে এটা দূর করবেন আজকে সেটা জানাবো। খুবই সিম্পল দুটি উপায়, যেটা ফলো করলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করতে পারবেন, আপনার শরীরকে শক্তপোক্ত তৈরি করতে পারবেন। শুধু ভিডিওটা মন দিয়ে শুনুন এবং ফলো অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকের ভিডিও ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন, আপনার মনে যেটাই আসুক না কেন, আপনি লাইক বা ডিসলাইক করতে ভুলবেন না, সাথে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবার আসি আজকের টপিকসে। যদি আপনার হাত পায়ের নখ সময়ের আগে ভেঙে যায় বা বেঁকে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। যদি আপনার দাঁত প্রায় সময় ব্যথা থাকে, দাঁত সাদা ছিল কিন্তু হলদে হয়ে যাচ্ছে, অনেক উপায় হয়তো করছেন তবুও সেই হলদে ভাব দূর করতে পারছেন না, তার মানে কিন্তু শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে। আপনি ভরপুর মাত্রায় জল খাচ্ছেন, হিমোগ্লোবিনের কোনো সমস্যা নেই, তবুও শিরায় শিরায় টান পড়ছে, হাত পায়ে ঝিঝি ধরছে, শিরার উপর শিরা উঠে যাচ্ছে। এই সব সমস্যা যদি আপনি ফেস করে থাকেন, তাহলে আপনার শরীরে রয়েছে ক্যালসিয়ামের অভাব। আপনি সব সময় ক্লান্ত অনুভব করছেন, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন, আপনার কোনো কাজে মন বসছে না, রাত্রে ঘুম আসছে না, ডিপ্রেশন বেশি বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া, বুক ধরপার করা, যদি মনে হয় হার্টে ঠিক মতন রক্ত সঞ্চালন হচ্ছে না, ঘাবড়ে যাচ্ছেন এবং একটা ব্যথা অনুভূত হচ্ছে বুকে, সেক্ষেত্রেও কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকেই এই সমস্যা হতে পারে। এই ছিল কিছু সিমটমস যেটা ইন্ডিকেট করে যে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে হবে। আজকাল প্রায় মানুষেরই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, কারণ অনেক সময় হয় আমরা এমন ঘরে থাকি যেখানে ঠিকভাবে সূর্যের আলো পৌঁছায় না, আমাদের শরীরে রোদ লাগে না, ফলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়, যার থেকে আমাদের মাসেল ক্র্যাম্প এবং জয়েন্ট পেন হতে শুরু করে। জয়েন্টের পেন কেন হয় সেটা একটু বলি, কারণ আমাদের জয়েন্টে যে শিরা থাকে সেখানে খুব কম স্পেস থাকে, ওখানে আমাদের বাত বেড়ে যায়, মানে বায়ু বেড়ে যায়, আর এই বায়ু বাড়ার ফলেই যে গ্রিস থাকে সেটা বায়ু শুকিয়ে ফেলে, ফলে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের ঘর্ষণ বেড়ে যায়। ঘর্ষণ যখনই বাড়ে বা ঘর্ষণ যখন হয়, তখনই আমাদের হাড়ে এই ব্যথা শুরু হয়। আজকে যে দুটো উপায় জানাবো সেগুলো এত সিম্পল এবং সহজ, যেটা আপনারা বাড়ির বয়স্কদেরও দিতে পারবেন, নিজেও নিতে পারবেন এবং বাচ্চাদেরও দেওয়া যায়, যার থেকে তাদের ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করতে পারবেন। এবার বলি এই সহজ উপায় দুটো কি। প্রথম উপায়টা হলো সাদা তিল। সাদা তিলে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে, যেটা আপনাকে লাং ক্যান্সার, পেটের ক্যান্সার, বোটক্স ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখে। এটা আপনার হাড়কে মজবুত তো করবেই, সাথে চুলের জন্য ভীষণ ভালো কাজ করবে, চুল লম্বা ও ঘন করতে সাহায্য করবে। যদি আপনার সময়ের আগেই চুল সাদা হয়ে গিয়ে থাকে, ত্বকের উপর বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি এই সাদা তিলের সেবন করেন, তাহলে এই সব সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনার পাইলসের সমস্যা থাকে, তাতেও এই তিল থেকে আপনি উপকার পাবেন। এই তিল আমাদের শরীরকে ভেতর থেকে গরম করে। শীতের সময় যদি আপনি এই টিপসটিকে ফলো করেন, তাহলে এর থেকে আপনার শরীরে অনেক উপকার পাবেন। তিলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক আর সেলেনিয়াম থাকে, যেটা শরীরের এই উপাদানগুলোর ঘাটতিকে পূরণ করে, সাথে মাংসপেশিকেও আরাম দেয় এবং শরীরের হাড়কেও মজবুত করে। এতে থাকে ডায়েটরি প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড। এবার জানাই এটা কিভাবে গ্রহণ করবেন। আপনাকে সাদা তিল নিতে হবে। এই ছোট ছোট তিলেই রয়েছে আপনার শরীরকে স্বাস্থ্যবান রাখার অপূর্ব শক্তি। এই তিল আমাদের শরীরের জন্য আশীর্বাদ রূপে কাজ করে। আপনাকে নিতে হবে 1 চা চামচ সাদা তিল। এটা খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। যখন রাতে আপনি খাবার খাবেন, যদি 7টা বা 8টায় রাতের খাবার খান, তাহলে তার 1 ঘন্টা বাদে বা রাতে শুতে যাওয়ার 8 ঘন্টা আগে এটা সেবন করতে হবে এবং সাথে আপনাকে উষ্ণ গরম জল পান করতে হবে। যদি আপনি সাদা তিল চিবিয়ে খেতে না পারেন তাহলে উষ্ণ গরম জলের সাথে সেটাকে গিলেও খেতে পারেন। তাহলে 1 চা চামচ তিল নিন, সাথে উষ্ণ গরম জল খেয়ে আপনি এইভাবে এটাকে ইনটেক করতে পারেন। সাদা তেল খাওয়া শুরু করলে আপনি নোটিস করতে পারবেন যে আপনার যে চুল সাদা হয়ে গিয়েছিল সেগুলো কালো হতে শুরু করেছে, আপনার স্কিনে একটা গ্লো আসছে, আর হাড় থেকে যে খটখট করে আওয়াজ আসছিল, উঠতে বসতে অসুবিধা হচ্ছিল, শীতে যে কষ্টগুলো পাচ্ছিলেন, এই সব সমস্যাগুলোকে দূর করে দেবে। আপনার জয়েন্টের পেনের সমস্যা দূর করবে এবং আপনার পাচনতন্ত্রের ক্ষমতাও বাড়াবে। যদি খাবার খাওয়ার পর আপনার খাবার হজম হতো না, অ্যাসিডিটি হতো, গ্যাস্ট্রোলজির প্রবলেম হতো, টক ঢেকে উঠতো বা বুক জ্বালা করতো, এই সব সমস্যা দূর করে আপনার শরীরকে মজবুত করার কাজ এই সাদা তিল করবে। এটা ছিল প্রথম উপায়। এটা বাচ্চাদেরও দেওয়া যায় শীতকালে। যদি বাচ্চাটি 15 বছরের কম বয়সে হয় তাহলে 1/2 চা চামচ দিন, আর আপনি যদি 15 বছর বয়সের থেকে বেশি বয়স হন তাহলে 1 চামচ নিতে পারেন। আর যদি 60 বছর বয়সও হয়ে থাকে তাহলেও এই একই পরিমাণে আপনাকে নিতে হবে, কারণ তিল গরম প্রকৃতির হয়, তাই এর থেকে বেশি আপনার শরীরের জন্য ঠিক হবে না। এবার বলবো দ্বিতীয় উপায়টি। এর জন্য আপনাকে নিতে হবে 5 থেকে 7টা বাদাম, মানে আমন্ড বাদাম নিতে হবে। এটা রাতে জলে ভিজিয়ে রাখতে হবে, সকালে এটার ছিলকাটা ছাড়িয়ে নিয়ে একটু বাদামগুলোকে কুটে নিয়ে 1 গ্লাস গরম দুধে এটা দিয়ে দিতে হবে, সাথে মেশাতে হবে 1 চামচ মধু। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মধুটা অ্যাভয়েড করুন, এটা আপনি রোজ পান করুন। সাদা তিলের কথা জানালাম, সেটা নিতে হবে রাতে, আর যে দুধের কথা জানালাম সেটা নিতে হবে সকালে। এটা আপনার স্মরণ শক্তিকে বাড়াবে, আপনার ডিপ্রেশন কমাবে, আপনার রাতে খুব ভালো ঘুম হবে, যদি ইনসোমনিয়ার প্রবলেম থাকে সেটা দূর হয়ে যাবে, সাথে ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করে আপনার হাড়কে স্ট্রং করবে। আশা করছি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। এটা ফলো করে দেখুন, ফলো করার সাথে সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে সকলেই নিজের লাইফটাকে একটু বেটার বানাতে পারে। আমি চেষ্টা করব এরকম কিছু টিপস আপনাদের দেওয়ার। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেল আইকনটি প্রেস করবেন এবং সাথে অল বাটনটি প্রেস করবেন, তাহলে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।